দেখেন বটির সাইজটা এগারে ঢুকে গেছিল। এই কথাটা আমি ভুলতে পারি না। তোমার জন্য আমি একটা লাফ লেটার বানাই আনছি। আমার এই রান্নাটা তাহলে আমার সেম হয়েছে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে গরম এত বেশি, টুপটুপ করে ঘাম ঝুপ পড়তেছে, সাইফানের খিদা লাগছে। বাজে হলো 9:30, আমাদের আজকে নাস্তা রাস্তা দেরি, পরীক্ষা যেদিন থাকে না। সাইফান উঠে দেরি করে ঘুম থেকে, আমরা উঠি দেরি করে ঘুম থেকে, একটু আমরা উঠি দেরি করে। এই তো মাংস আছে, তারপরে তোমার মুরগি আছে, দুই এক পিস গরুর মাংস আছে, সব দিয়ে একটা হলো মিক্সড ভেজিটেবল বানাইছি। বিশদ্ধির মতো একটা আপু কমেন্ট করছে যে ভিনেগার এত খাওয়া উচিত কিনা। আসলে এই যে ধরেন মরিচটা বের করছে, এর মধ্যে যতটুকু ভিনেগার আছে অতটুকুই খাওয়া পরে, ওর মধ্যে বেশি থাকে না তো? হ্যাঁ, বেশি থাকে না। আমি বের করতেছি, সরো তুমি সরো। এখন চা বানায় আনছি, চা খাবো, ছেলেকে একটু পরীক্ষার খাতা রেডি করে দিয়ে যাচ্ছি। আজকে দুধ চা ভুয়া দুধ চা হয়েছে, মানে লিকারটা একদম হালকা। কী রান্না করে চিন্তা করতেছি, কালকে আলু কিনছি, এই আলুটা দিয়ে গোল গোল করে কেটে করলা ভাজি করলে ভালোই লাগে। করলা পাকাগুলো করি ভর্তা, বাবা করলার মধ্যে কিলবিলে পোকা, পাকাটা মনে হয় পোকা। এই যে এইভাবে করে গোল গোল করে কেটে দিচ্ছে। কচু মুরগি রান্না করব, আমার আম্মুর হাতের এই করলা ভাজিটা আমার অনেক পছন্দ। এই করলা ভাজি করতে যায় আমার, মানে টেস্ট করতে যায় আমার মা যখন এই করলা ভাজি বানায়, আমাকে বলে দেখো তো লবণ হয়েছে নাকি। একটা ঘটনা বলি, টেস্ট করতে যায় আমার হাতে, মানে আমাদের তখন রান্নাঘরটা বেড়া ছিল, ওই বেড়াতে পড়ে যায় আমার এখান থেকে এত দূরে একদম কেটে হা হয়ে গেছিলো, বটি ঢুকে গেছিলো। এই যে যে পরে এই যে দাগটা দেখতে পাচ্ছেন, থামে না, ভালোভাবে দেখাই। এইখান থেকে এইখানে, এখান থেকে এত দূর কেটে একদম ফেরে গেছিলো। ছোট বটি ছিল, এই যে এই সাইজের বটি ছিল, বেড়ার মধ্যে বটিটা আমার লাগানো ছিল, সেই বটি দিয়ে আমার হাতের এখান থেকে এই যে এইভাবে একদম, এই দেখেন বটির সাইজটা এগারে ঢুকে গেছিলো। এই কথাটা আমি ভুলতে পারি না। পরে তাড়াতাড়ি করে কাটা হাত দিয়ে রান্না, জামা ভিজে রক্ত, সম্ভবত 3টা না 4টা সেলাই পড়ছিল। তারপরে মাংসটা অনেক, মানে হা হয়ে গেছিলো তখন, যে কি সিরিয়াস হাত মনে হচ্ছিলো এর থেকে 3 গুণ ডবল, ফুলে টুলে একাকার। সেই হাত আবার ভালো হয়ে গেছে, দেখেন আল্লাহ কি না পারে। কত কিছু রান্নার সাথে কোন গল্প কোন দিকে মিলে গেল। তেলের মধ্যে লবণ, হলুদ, আমার আম্মুর এই করলা ভাজিটা একটু লাল লাল হয়, একটু তেলও বেশি লাগে, আলুটা একটু বেশি হয়, পিতাটা কম লাগে। লেখা শেষ, আসবো খাতা চেক করতে? কাঁচা মরিচ দিয়ে দিলাম, আর কচু তো মনে হচ্ছে না ভালো, কচু সিদ্ধই হচ্ছে না, আবার পানি দিলাম। হ্যাঁ, কচু তো বললো লোকটা ভালো হবে, বুঝতেছি না। কচু সিদ্ধ করে কাঁচা খায়, করলা ভাজি খেয়ে দেখলাম আম্মুর মতন মশলা টেস্ট হয়েছে। এটা ভাতের সাথে হইলে আর কিচ্ছু লাগে না, গরম ভাতের সাথে হবে 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 বাবা। বিসমিল্লাহ, কচু সিদ্ধ হইতে তো এমনি সময় লাগে না, আর এগুলা যে কি কচু ধরাই দিছে আল্লাহ জানে। অবশেষে কচু সিদ্ধ হয়েছে, এখন ঠান্ডা করে ছিলে নেব। আর এদিকে মুরগি ধোয়া শেষ, যেটা কচু দিয়ে রান্না হবে, এটা একটু লবণ হলুদ দিয়ে মেখে ভেজে নেব মুরগিটা আগে। একটু সুন্দর করে রান্না করে দেয় সাইফানের বাপা, আবার পছন্দ করে এই কচু মুরগিটা, সে কয়েকদিন থেকে বারে বারে আমাকে বলতেছে বাজারে একটু কচু দেখিও তো। কিছু কিছু এখনো শক্ত আছে,
সিদ্ধ কচুটাকেও মুরগির মতন করে হলুদ আর লবণ দিয়ে মেখে একটু ভেজে নেব। হলুদ গুঁড়া, রসুন বাটা, আদা বাটা, লবণ, ধনিয়া, জিরা, দারুচিনি, এলাচ, অল্প একটু মরিচের গুঁড়া দিলাম, কারণ সাইফানে পাপা অত ঝাল খায় না, তো তবে কচুর তরকারিতে একটু ঝাল ঝাল হলে ভালোই লাগে। আমার কাছে এই ইদানিং দুই দিন থেকে কবুতরকে খাবার দিচ্ছি, একটা কবুতর আসে দেখুন, হ্যাঁ দাঁড়াও, এর জোড়াও আসে, খাবার খুঁজতেছে দেখেন। মশলা কষানো শেষ, এখন মুরগির মাংসগুলো দিয়েও ভালো করে কষাই নিব। এখন কচু দিয়ে কষায় হালকা ঝোল দেব। মাশাআল্লাহ রান্নাটা খুবই টেস্ট হয়েছে, আমি একটু ঝোল চাচ্ছি। ভেজে এভাবে কচু দিয়ে রান্না করলে মুরগির টেস্ট অন্যরকম হয়। বিসমিল্লাহ, একটু ঝোল ঝোল রাখতে হবে, কচু সব টেনে নেবে, আর একটু জিরা গুঁড়া দিয়ে নামাই ফেলবো। এদিকে ভাতও বসায় দিছি, আজকের মতন রান্না বান্না শেষ। কালকে মাছ মাখায় রাখছিলাম, সেটা আবার ডিপ ফ্রিজে রাখছিলাম, এখন বের করে নিয়ে আসলাম, ভেজে এখনই ফেলবো, ভুলে যাই পরে। আর এদিকে থালা বাসন মেজে নিচ্ছি, ধোয়া বাকি আছে। একটু ঝোল না রাখলে পরে একদম কচু টেনে নিলে ভাল লাগবে না। বিসমিল্লাহ, বাদাম ভেজে আরও কত কিছু ভাজবো, ভেজে একবারে পুতুলে রেখে দেবো। এই সাইফানের বারে বারে খিদা লাগে। সাইফানদের স্কুল থেকে আসার সময় এমন কেলা বাদাম ভ্যানে করে বিক্রি করে, 200 টাকা কেজি। স্যার আপনাদের বাদাম ভাজা, এখন গরম ভাজছি, ঠান্ডা দিয়ে হাত দিও না, আমি আমার আম্মুর জন্য এটা বানাইছি, দেখি আম্মু খুশি হয় নাকি। আম্মু, তোমার জন্য আমি একটা লাভ লেটার বানাই আনছি। আমার জন্য লাভ লেটার? দেখো তো কেমন হয়েছে। ও বাবা, আই লাভ ইউ মম, কি ভালোবাসি রে। এই যে লাভ সালাদ, এই যে সালাদ কাটতেছে, খাবার দিব। ওগুলো তরকারি টেবিলে না, একটু ধনিয়া পাতা দেই আজকে সালাদে। এই দেখেন মাছ আনলাম, মাছ দেখছেন, ফ্রাই মাছ মনে হয়। কি অবস্থা সবার, কেমন আছেন? আমি এখন মাইকে কথা বলতেছি, বাই বাই, খাওয়ার সময় দেখা হবে আবার। এখানে সালাদ হচ্ছে, আজকে আমাদের বাসায় অনেকদিন পরে সালাদ হচ্ছে, কারণ আমাদের বাসায় শশা ছিল না এই কয়দিন। আমি হলো 20 মিনিট করে হাঁটতেছি, তো এই জন্য এদেরকে খাবার দিতে দিতে আমার ভালোই দেরি হয়ে যায়, 3টা বেজে যায়। টেবিল রেডি করা শেষ, এখন খালি ভাত দিয়ে দিব। তোমার বাবাকে ডাকো সাইফান। আজকের করলা ভাজি এত সুন্দর হয়েছে, কোনো তিতা নাই, একদম রংপুরি আলু ভাজি। আমার আম্মু মানে আসলে যদি বলতো যে এটা আমার শাশুড়ি রান্না করে পাঠিয়েছে বা রান্না করছে, চোখ বন্ধ করে বিশ্বাস করতাম। আর সাইফান আজকে করলা ভাজি নিলই না, কারণ আমি মন ভরে সালাদ খাবো। মন ভরে সালাদ খাবে, পেট ভরে খাবে না, দেখতে হবে কিভাবে মন ভরে খায়। মন ভরে সালাদ কি আর লাগবে নাকি দেখেন। আরেকটা নাম আছে, সেটা কি জানো? আরবি। আরবি বল রেখে, আরবি আরবি। দুবাইতে কচু একটা দোকানে বিক্রি হতো, ইরানি দোকানে, তো ওরা চিনতো না, ওদেরকে যদি বলতাম যে আরবি আরবি আছে বলতো হ্যাঁ আছে। এখন এটা কোথাকার ল্যাঙ্গুয়েজ, ইরানিয়ান না আরবিক ল্যাঙ্গুয়েজ না কোন দেশের ল্যাঙ্গুয়েজ আমি জানি না। আর কচু আমার অনেক ফেভারিট একটা জিনিস, খুবই পছন্দ, কিন্তু দুঃখের বিষয় কচুটা অনেক শক্ত। খুবই শক্ত, মানে সিদ্ধই হয় না, ফ্যাসরা কচু। তবে তরকারিটা অনেক মজা হয়েছে, কচুর ফ্লেভারটা মুরগির মাংসের সাথে মিশে অন্যরকম একটা ফ্লেভার আসছে। আমার মানে আপনারা মাঝে মধ্যে ট্রাই করতে পারেন, ভালো কচু দিয়ে করলে ভালো লাগবে। আগে আমার খালি দুধ চা খাওয়ার নেশা ছিল,
সেই নেশাটা কি যে কষ্টে কাটাইছি, এখন তো দেখতেছি আবার দুধ চার নেশায় পড়ে গেছে। আর দিব না, আজকে শেষ। থ্যাংক ইউ। আমাদের বাসায় স্পেশাল গিফট আসছে, বলেন তো কোন পেজ থেকে গেস করেন? আমাদের প্রিয় পছন্দের পেজ স্ন্যাক ডিল থেকে। আপু বারে বারে সুন্দর সুন্দর গিফট পাঠায়। কি কি? গুড উইশেস ফর ইয়ার এক্সাম সাইফান, অল দ্য বেস্ট ফ্রম ইয়ার আন্টি। কিন্ডার বুয়েনো মিনি। কিন্ডার বুয়েনো মিনি আমার খুবই পছন্দ। আমারও খুব পছন্দ, ওরও খুব পছন্দ, আমারও পছন্দ। সবাই এত সুন্দর করে চিঠি লিখে দিছে সাইফান, আপুর লেখা কি সুন্দর দেখো। গুড উইশেস ফর জীবনের গল্প ফ্যামিলি, ফর সিলভার প্লে বাটন অ্যান্ড ফিউচার গোল্ডেন প্লে বাটন ইন অ্যাডভান্স, অল দ্য বেস্ট আপু অ্যান্ড ভাইয়া, উই আর রিয়েলি লাইক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আপুর লেখাই আমার দেখতে মন চাচ্ছে খালি, এত সুন্দর লেখা। প্রথম প্রোডাক্ট হচ্ছে নেস্তি মিক্স বেরি, এটা হচ্ছে দেখা যাচ্ছে প্রোডাক্ট অফ থাইল্যান্ড। এটা হচ্ছে আইস টি। আইস টি কি বাবা, আইস টি পাওয়া যায়? ইয়েস, আইস টি তো খাও। সবকিছু থাইল্যান্ডের ভাষায়। এই আইস আছে ভাষায়, চলো খাই যা এখনি। কি লা কাশু সু হাল মিক্স বেরি, থ্যাংক ইউ সো মাচ। থাইল্যান্ডের চা, থাইল্যান্ড কি লে আপু, থ্যাংক ইউ। আনকমন জিনিস তো, এখন খাই দেখতে হবে কেমন। এইটাও নেক্সট ইয়ার, বাট এটা হচ্ছে লেমন টি। আপু যতগুলো জিনিস খাওয়াইছে আপু মনে রাখার মতন। ঠান্ডা দুধ আনতে হবে আমার জন্য, এটা গিফট করার জন্য। আপু এবার খুব ভালো একটা কাজ করছে, আমাদেরকে তিনটাই কোল্ড কোল্ড জিনিস দিছে, বিকজ ওয়েদার এখন ভয়ঙ্কর গরম। আমি আপনাদেরকেও সাজেস্ট করব, এই গরমের মধ্যে যারা কফি প্রেমিক তারা নেসকাফে লাতে অবশ্যই অর্ডার করতে পারেন। যারা এই গরমে নিজেদেরকে একটু ঠান্ডা রাখতে চান তাদের জন্য আমার মনে হয় এটা ভেরি গুড দুইটা অপশন বা তিনটা অপশন হইতে পারে। সো ফেসবুক পেজের নাম হচ্ছে স্ন্যাক ডিল, SNACK স্ন্যাক DL ডিল BD। আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, উপরে নিচে দেখে নিন যারা ফেসবুকে দেখতেছেন ইউটিউবে দেখতেছেন, আর অর্ডার করে অবশ্যই আমাদেরকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো। আর এখন আমরা বানাবো যে আমাদের কাছে ঠান্ডা কি লাগবে। ঠান্ডা আইস লাগবে, আর আইস এয়া লাগবে, আর ঠান্ডা পানিও লাগবে মনে হয়। বেরি বেরি, ও রে দেখো কি সুন্দর। ওরে তোমার কি মনে আছে আমার আম্মু একটা লেমন এমন খুলে আমাদের খাওয়ালো খুব টক, ওই টাইপের মিল না? আমি আম্মুর কাছে এক প্যাকেট নিয়ে আসছি, কিন্তু এটা সেটা না। মনে আছে আম্মুকে কোন দর্শক ভাইন বিদেশ থেকে পাঠাইছিল? হইতে পারে, আমার মনে নেই। আর এই কিন্ডার বুয়েনো যারা অর্ডার করতে চান সেটাও কিন্তু স্ন্যাক ডিলে অ্যাভেলেবল আছে। এটা আমরা দুবাই থেকেও কিনছিলাম, অসাধারণ স্বাদ, অসাধারণ, খুবই মজাদার। এর ভিতরে যে এটা থাকে যার লাগে না, এই চকলেট আমি সাইফানের এক বান্ধবীকে দিছিলাম। পরের দিন ওই আপুটা আমার কাছে চাচ্ছিল যে এটা কোথায় পাবো, বাংলাদেশে এত খুঁজছি পাই নাই। আপুটা পরে আমাকে বলছে আপু আপনার কাছে এই চকলেট থাকতে দিবেন, আমার বাচ্চা বাসায় যায় কানছে, ওরা আব্বুরা খুঁজছে বুঝছো পাইনি। পরে আমি সামিনে এটা দুবাই থেকে আনছিলাম, এখন দেখো দেশেও পাওয়া যায়। দেশে পাওয়া যায় কিন্তু আপুরা সব প্রোডাক্ট বিদেশ থেকে আনে, আপুদের কোনো লোকাল প্রোডাক্ট নেই। ফ্রিজে রাখো, গলে গেছে। আগে লেমনটাই খুলে ফেলি, কি রে লেমনের কালার এমন। এবার খুলতেছি মিক্সড বেরি। এই এটা লেমন। হুম, কি কো লেমনের চেয়ার এমন হবে কেন? অবাক না, চায়ের মতন না? চা তো চায়ের কালার হবে না। ও তা তো ঠিকই আছে, ওইটাও কি চা? সবই তো চা, এগুলো তো চা। আল্লাহ, আইস টি না? এটা খুব পরিচিত টেস্ট লাগতেছে দেখো, তুমি এখনই বলে দিতে পারবা আমরা এটা কি জানি খাইছি এমন। খুব মজা, এটা মনে হয় চুইংগাম না কিসের খাই, দেখো তো আরেকবার দেখাতে পারো নাকি টেস্টটা। এমন চুইংগাম খাইছি, এমন আইসক্রিমও খাইছি।
চাটা লাইট, ফ্রুটের ফ্লেভারটা কিন্তু বেশ কড়া, লেমনের থেকে ওইটা ভালো লাগছে। এটা আসলে কম্পেয়ার করার কিছু নেই, দুইটা দুই রকম। এক গ্লাসে দুইজন খাওয়া যাবে, একটা প্যাকেট, একজনের জন্য বেশি। স্পেশাল লেমন টি ফর ইউ স্যার। ওকে, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। ভেরি গুড, আমার লেমন পছন্দ, আমি এই জন্য লেমন নিছি। এই গরমের মধ্যে শান্তি করে দিচ্ছে এই জিনিস। আপনার তো ঠান্ডা জিনিস। এবার আমুরটা দেখা, আমুরটা মিক্সড বেরি খাই দেখেন স্যার, তারপর বলেন কোনটা বেস্ট লাগলো। আমার কাছে লেমন, ওর কাছে লেমন। আপনি তো শুনলো লেমন নিছো। ওরে, আসলে ডিফারেন্সিয়েট করা কঠিন। এটাতে স্ট্রবেরি ফ্লেভারটা স্ট্রং আছে। এখন আমার কাছে একটা সন্দেহ আছে, এটা আমার মনে হয় বড় গ্লাসের জন্য, কারণ ফ্লেভারটা অনেক স্ট্রং আসছে। একজনের জন্য না, এটা দুইজনের, মানে আমরা না তিনটা বেশি করে ফেলছি। এই এক গ্লাস করে তিনজন খাওয়া লাগবে। স্বাদটা তো বুঝতে পারলাম, নেক্সট টাইম আমরা যখন বানাবো তখন। আর আমার মনে হয় আর একটু পাতলা করতে হবে, আর বরফ দিতে হবে। আমি বলতেছি কি, এটা না এত মানে কারো খাবেন না, এটা এক গ্লাস করে মানে চারজনকে পাঁচজনকে ভাগ করে দেবেন। ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে যেভাবে খাই না, সেটা করলে বেস্ট হবে আমার মনে হয়। লিটারে আমার মনে হয় এক প্যাকেট ভালো। এটা না, হাফ লিটারে কোম্পানি দিতে হবে। হাফ লিটার তাহলে একদম টেলটেলা হয়ে যাবে। হাফ লিটারে 400 ml যেমন ও আরো এক গ্লাস মানে দিছে। ধরেন একদম গরম থেকে আসছে, খাওয়াই দিবেন, বলবে আহ দুয়া আসবে মন থেকে। এখন আমার রান্নাঘরে বরফ গলছে, আমি শিল দিয়ে বাড়ি বাড়ে বরফ দেখি কি পরিমাণ দিছি। দাঁড়াও, আগে তোমার বাবাইটা খাই, একবার দেখ তোমাকে দিচ্ছি না। ওকে দিব দিব দিব, এটার মধ্যে প্রচুর পরিমাণে বরফ দিতে হবে আর এইভাবে খাইতে হবে, প্রচুর পরিমাণ। তুমি এটা পুরো আবার পানি ভরছো? না, বরফ পুরাই বরফ আছে। হ্যাঁ, এইটা এখন অন্য লেভেলে চলে গেছে। প্লিজ, আমার রিকোয়েস্ট রইল বেশি করে বরফ। আর আমি ভিডিও প্যাকেটে দুইজন মিলে হ্যাঁ খাবেন, দাঁড়াও না খাইতে দাও। বরফে বরফ দিছি, মানে একদম বরফ বাহির থেকে দেখাই সরো, ভরাই দিছি বরফ রে। দাও, এই দেখেন বরফ, খুব শান্তি। আস্তে আস্তে, মনে করো রেস্টুরেন্টে আসো, এটা তো আস্তে খাওয়ারই দিন। মানে অল্প বরফ দিয়ে খাওয়া যাবে না, বেশি বরফ দিবেন তাহলে আসল টেস্টটা পাবেন। দেখেন কালারটা কি সুন্দর চেঞ্জ হয়েছে। আমি অনেকক্ষণ শুয়েছিলাম, সে তার একটা একটা করে কপি লিখতে স্যার আমাকে জমা দিয়ে যাচ্ছে। আজকে একটু সময় পাইছি, ইস্ত্রি করি, রুটি বানাইতে যাব। সব সূরাগুলো একটু শোনায় দাও, আজানের দোয়া, আয়াতুল কুরসি শোনাবো। শোনাও একটু, দর্শকদেরকে একটা শোনাও। আয়াতুল কুরসি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। الله لا إله إلا هو الحي القيوم، لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم، ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض، ولا يعوده حفظهما، وهو العلي العظيم. صدق الله العلي العظيم. أذان الدعاء، اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة على محمد الوسيلة والفضيلة،
وابعثه مقاما محمودا الذي وعد انك لا تخلف الميعاد. ما شاء الله. اعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل اعوذ برب الناس, ملك الناس, إله الناس, من شر الوسواس الخناس, الذي يوسوس في صدور الناس من الجنة والناس. বেঁচে থাকলে কালকে আবার দেখা হবে ইনশাল্লাহ. বাই বাই. Peace be upon him.